ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি এখন লঞ্চে আছি, কিছু শুনতে পাবে না, বেশ আওয়াজ আছে এখানে। আমি চেষ্টা করব যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলার। কেমন বলছি, একটা সেলফি হবে? একদম। আশ্চর্যের বিষয়, দুটো জল কিন্তু কখনো একসাথে মিশে যায় না, দুটো দুটোর কালার আলাদাই থাকে, এটা সব থেকে আশ্চর্যের বিষয়। বলতে আমার কোনো লজ্জা নেই, জীবনে ফার্স্টবার লঞ্চে চাপলাম, আর ভীষণ ভালো লেগেছে, ভীষণ। নৌকা থেকে লঞ্চে অনেক ভালো, নৌকায় একটু ভয় ভয় লাগে, এটাই অতটাও ভয় লাগেনি। তো চলো, বাকি কথা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখি হবে। তো লঞ্চ থেকে নেমে বাসে চেপেছি, অনেকদিন পর বাসে চাপলাম, ভীষণ ভীষণ ভালো লাগছে। অনেক আগে বাসে করে বাপের বাড়ি যেতাম, তাই না বলো? ও দেখো কন্ডাক্টর দুমদম করে গেট পিটাচ্ছে। চলে এসেছি মায়াপুর। আমি জানি এই জায়গাটা অনেকের অনেকের চেনা, অনেকেই আসে, অনেক দূর থেকেও আসে এখানে ঘুরতে। তো আমি কাছে হয়ে দু বছর পর আসলাম, লাস্ট দু বছর আগে এসেছিলাম, দু বছর পর আবার আসলাম এখানে। একটা মানে ভালো একটা জিনিস দেখাচ্ছি, আমার বয়স যখন 12 বছর তখন একবার এসেছিলাম, এসে দেখছিলাম একটা মন্দির তৈরি হচ্ছে। নিশ্চয়ই তারও মানে আরও কয়েক বছর আগে থেকে মন্দিরটা তৈরি হচ্ছিলো, দেখো এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে মন্দিরটা। তো এবার একটু ওই ভিতর সাইডের দিকে যাচ্ছি। এই জায়গাটা প্রচুর কিসের গুঁড়ো উঠছে জানো? বন্ধুরা দেখো, যদি জানো কি গাছ কমেন্ট করো প্লিজ। দেখো ফুলও হয়েছে, আবার কবে নিয়ে আসবা এখানে আমাকে? আবার যদি টাইম পাবো সিট নিয়ে চলে আসবো। এটা কথার কথা বলছে, একদম নয়। এখানে তোমরা আমার ভয়েস কতটা শুনতে পাবে জানি না, কারণ চারিদিকে সব কথাবার্তা হচ্ছে। তো দর্শকের ভয়েস তো শোনা যাবে আমাদের। হ্যাঁ, ওখানে খাবার বিক্রি হচ্ছে, ওখান থেকেও কিনতে গেছে মন্দিরের ভিতরেই বসে থাকো আমরা। ভরসা নেই, ও একা খেতে পারলে আর কিছু চায় না, এটা ভালো বোঝা যাচ্ছে। এই যে এখন এখানে একটু বসলাম, অনেকক্ষণ ধরে হাঁটছি, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু মায়াপুর তীর্থস্থান সবাই ঘুরতে আসে, তাই না? এটা তো আমারও পা মাজা দুটোই গেছে। এ নাও, অবশ্যই প্রসাদ খাবো, আমি আমি তো খাইনি, একটুখানি খেয়েছি, ওই খাচ্ছিল। মায়াপুর মহাপ্রভুর দেশ, নবদ্বীপ মহাপ্রভুর দেশ, এখানে কীর্তন হবে না, তাই না? সেটা কখনো হয়? কীর্তন তো হওয়াটাই হওয়াটাই স্বাভাবিক। নবদ্বীপে তো আসল হচ্ছে নিমায়ের কীর্তন, কীর্তনটা হবেই, কিছু করার নেই। আর শ্রীচন্দ্র দেব নিজে কীর্তনটাকে সৃষ্টি করে দেখিয়েছে, কীর্তন তো হতেই হবে। আর সবসময় তো সব রকম সাজ সাজি, তাই না? বাড়িতে তো এরকম তিলক কাটি না, তিলক কাটে বেশ নিজেকে একটু নতুন নতুন লাগছে। এখানে মানে ঢোকার মুখেই তিলক কেটে দিল, ব্যাপক লাগছে। আর হ্যাঁ, মায়াপুর কারা কারা এসছে একটু কমেন্টে জানিও না গো। আমি জানি অনেকেই কমেন্টস করে দেখেছি, যে দিদি আমার মায়াপুরের কাছে বাড়ি, কেউ বলে যে মায়াপুর গিয়েছি, কেউ বলে মায়াপুর যাবো, কতজন আমাকে মায়াপুর আসতেও বলে। তো আমি আজকে মায়াপুর চলে এসেছি, কিন্তু খুব রাগ করেছি যারা আসতে বলে, তারা কেউ দেখা করলো না, নৌকা থেকে নামতে গিয়ে জুতো ছিঁড়ে গিয়েছিল। তখন যে টাইমটা এসেছিলাম মানে নৌকা থেকে নেমেছি, নামার পরে ওর জুতোটা ছিঁড়ে গেছে, আর সারা মায়াপুরে কিন্তু জুতো খুঁজে পাইনি অনেকটা এসে, তারপর জুতো তারপরে না আমি খালি পায়ে আসিনি, মানে একটা হিল খুলে গেছিলো, তো কি করেছি ওই সেই এরাম এরাম করতে করতে এসছি। এবার ভাবছি কি এবারও কি জুতোটা ছিঁড়বে নাকি কি হবে কি জানি। এদিকে এদিকে যাও, যাও যাও, ও আগে গন গন করে লম্বা লম্বা পা নিয়ে হেঁটে বেরিয়ে যায়, দিয়ে পরে আমাকে আর ই করা যায় না। ভাই এই 1 টাকা দাম কিরাম রে? 70 টাকা। হ্যাঁ 70 টাকা।
একটা দিন দিই চিকেন বাবা একটা কিনবে একটা গান শোনাতে হবে কিন্তু সবাইকে গান তো হরে কৃষ্ণ হরে রাম বাবা কি এই একটা বাজে গান শোনাতে হবে আমরা শুনি তো গান অসুবিধা নেই ভালো আছেন হ্যাঁ ভালো আছি এবার কিন্তু দারুণ বানিয়েছে এটা এটা চা খাবো দোকানদারকে বলেছি একতারা বাড়িয়ে শুনিয়ে দেবো পয়সা লাগবে না পয়সা লাগবে না তো ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার হয়ে গেছে সন্ধে হয়ে গেছে একদম রাস্তার আলো জ্বলতে শুরু করেছে তা দেখো আরেকটা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি ভীষণ সুন্দর গেটটা ভেতরটা থেকে ঘুরে আসলাম বেশ সুন্দর তা এরপরে অন্ধকার হয়ে যাচ্ছে এখানে কতটা কি শেয়ার করতে পারবো জানি না যদিও আমরা ঘাটের ধারে চলে এসেছি নৌকো ধরবো তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব খুব ভালো লাগলো সত্যি আসার কোনোরকম কোনো প্ল্যান ছিল না হট করেই চলে এসেছি ভীষণ ভালো লাগলো চেষ্টা করব আবার আসার জানুয়ারির দিকে আসার চেষ্টা করব একতারাটা ছাড়ছে না দারুণ কি এটা বাঁধাকপি বাঁধাকপি ভেবেছিলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করবো বাট এদের কলরব শুনে তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না আমি দেখাতে পারবো না অন্ধকার হয়ে গেছে এই গাছটায় এক ঝাঁক অনেক পাখি রয়েছে দেখেছো কি সুন্দর আমার তো মনে হলো এখানে এসে মায়াপুর দেখার জায়গা বেশ সুন্দর খুব ভালো লেগেছে এটা আর একটা আমার সবথেকে বড় পাওয়া এক্সট্রা পাওয়া যে এতগুলো পাখির কলরব একসাথে শুনতে পেলাম একটা গাছের মধ্যে ওরা রাত্রে থাকবে এখানেই ওরা ঠিক করে নিয়েছে কি সুন্দর না আমি ভাবলাম যে অবশ্যই তোমাদের সাথে এটাও শেয়ার করব দেখাতে পাচ্ছি না দেখাতে পারলে আরও ভালো হতো গাছের মধ্যে সব আর কি রয়েছে রাতের গঙ্গা দেখে নাও পুরো অন্ধকার দূরের আলোগুলো ছোট্ট ছোট্ট জোনাকি পোকার মতো লাগছে দেখো পা ছড়িয়ে নৌকায় বসে আছে কেটেছি লঞ্চের টিকিট কিন্তু দুর্ভরসা লঞ্চ ছাড়বে না যাত্রী কম তাই না যাত্রী কম আছে হ্যাঁ ওই জন্য আগে আগে নৌকা যাচ্ছে ওই জন্য ভাবলাম নৌকাটা করে পৌঁছে যে আমিও দেখো বসে পড়েছি আর নিচ্ছে না হাতে ভাই আমার হলেই হলো যেখানে গিয়ে বসে পড়লেই হলো তো আমি ফাইনালি চলে এসেছি বাড়িতে তাহলে একতারাটাই সব কতটা খুশি দেখেছো তো মানে বাজিয়ে নাচতে লেগেছে আমি তো ভেবেছিলাম ওটা বাড়ি অব্দি পৌঁছাবে কি না তার ঠিক নেই এই দেখো আমার সোনা ওরে ওরে পড়ে যাবা ভালে আমার সোনাকে আবার দেখিয়ে দিলাম খুব কম দেখাই তোমাদেরকে তাই না সোনা আপ করে দাও সবাইকে আপ ওরে ওরে পড়ে যাবো আপ আপ আমার মেয়ে তোমাদের সবাইকে বকে দিল দেখেছো তো যাই হোক বাড়ির জন্য ধোসা এনেছি সবাইকে দেব চেঞ্জ করব তারপরে দেব খুব ক্লান্ত লাগছে সেই দুপুরের দিকে বেরিয়েছি এখন আসলাম আর এই যে এটা মানে শেষমেশ আমার বাড়ি অবধি পৌঁছানো গেছে তোমাদের দাদা যা অত্যাচার করছিল এটার ওপর তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা।